শাখার ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর থেকে আমি এমন ভাবে উদ্বুদ্ধ হইলাম, স্বাধীনতা অর্গানাইজ করা শুরু করলাম থানাতে যাইয়া। 1971 সালের এপ্রিল মাস থেকে আমি সংগঠক হিসেবে কাজ করেছিলাম। 100 থেকে 150 লোক আমি ইন্ডিয়াতে পাঠাই। গাইড ছিল কানা নরুল হক এবং সূর্য সেন। এদের মাধ্যমে আমি যারা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি তাদেরকে আমি ইন্ডিয়া পাঠাই। তার মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর উত্তম কুমার, আবুল কাশেম ওয়াহিদি, নূর নবী ভুঁইয়া, আলিমুল্লাহ ভুঁইয়া, কামাল উদ্দিন ভুঁইয়া, আবুল কাশেম, জাফর উল্লাহ, কমান্ডার ইউনুস ইত্যাদি। পরে আমি ইন্ডিয়া যাওয়ার জন্য একটা গ্রুপ নিয়ে যাই। দুর্গাপুরে যাওয়ার পর আমি খবর পাইলাম যে গেলেই ওখানে শাস্তি দেবে, যেহেতু আমি ছাত্রলীগ করতাম। মন্টু বাবু নামে এক ভদ্রলোক মিরাশরায় আমাকে টার্গেট করছিল। এই খবর পাওয়ার পর আমি ফিরে আসি। ফিরে আসার পর আমি মিরাশরায় অ্যাসিম খুরশিদ ভুঁইয়াকে আমার বাড়িতে নিয়ে আসি। ওনার সাথে আমি জড়িত হয়ে যাই, ওনার দলে আমি কাজ করেছি। পরে আসলো বিএলএফের প্রধান ইউসুফ সালাউদ্দিন আহমেদ, উনিও আমার বাড়িতে ছিল। উনি এবং খুরশেদ ভাই যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে, আমি দেশে কাজ করেছি, এলাকাতে কাজ করেছি, মুক্তিযোদ্ধাদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করার জন্য আমাকে দায়িত্ব দেয়। আমি বিভিন্ন জায়গায় সীতাকুণ্ডের এদেরকে আশ্রয় দিয়েছি, খাবার ব্যবস্থা করেছি। গোপ্তাখালীতে আমি সিরাজুল ইসলামের বাড়িতেও শেল্টার করেছি, মসজিদ মেম্বারের বাড়িতেও আমি শেল্টার করেছি, বারবারিয়া শিকদার বাড়িতেও আমার শেল্টার ছিল, এদিকে মিছিলের বাড়িতে শহীদপুরের মিছিলের বাড়িতে শেল্টার ছিল, রমেশ চৌধুরীর বাড়িতে শেল্টার ছিল। এর মধ্যে এস এম ইউসুফের নেতৃত্বে 3টে গ্রুপ আসে, ওনাদেরকে আমার বাড়িতে ডোমখালি থেকে আনি রাখি। রাখার পর 2-3 দিন আমার বাড়িতে ছিল, অস্ত্রগুলো আমাকে দিয়া। তারা টাউনে চলে আসে, আমি পরে এলকের সিদ্দিকির বাড়ি থেকে অস্ত্রগুলো অ্যাম্বুলেন্সের মাধ্যমে টাউনে পাঠাই। এরপরে নেভাল কমান্ডোয়ার্সে তাও আমি ডোমখালি থেকে কমিশনার, বর্তমান লালখান বাজারের কমিশনার বদিউল আলম সাহেব আমাকে খবর দিল, আব্দুল ওয়াদুদ চৌধুরী নেভাল কমান্ডো, উনি আমার বাড়িতে আসে। এখান থেকে আমি শ্রমিক লীগের নেতা আবু বক্কর ভাইয়ের বাড়িতে পৌঁছাই দিই, সেখান থেকে তারা টাউনে চলে যায়। এই যুদ্ধের সময় আমার এইসব অ্যাক্টিভিটিসগুলো ছিল, কমিটি করে দেওয়া, টাউনের গ্রুপগুলোকে রিসিভ করে আনি, আমার বাড়িতে রাখি, অস্ত্রগুলো আমার কাছে দিয়ে দেখি, আমি টাউনে পাঠাইতাম, তারা অ্যাম্বুলেন্স পাঠাই, এইসব কাজে আমি জড়িত ছিলাম দেশ স্বাধীন হওয়া পর্যন্ত। 75-এর পর পরিবর্তন হওয়ার পর থেকে তো দেশ অন্যদিকে চলে গেছিল, যেখানে যারা এই স্বাধীনতাকে মানে নাই, রাজাকার, আলবদর, আলসাম, এরাই বিএনপির সাথে ইয়া হইয়া জিয়াউর রহমান সাহেব এদেরকে নিয়ে ইয়া করলো, দেশ তো বিপরীতের দিকে চলে গেছিলো। কিন্তু সেই ইয়া থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ চলতেছে, আমি মনে করি এসে আর ভালো কিছু আমরা আশা করতে পারি না। সময় লাগবে, আমাদের যে সাবা ছিল সেই সাবা, শ্রমিক কৃষকদের যে দাবি দাওয়া এগুলো পূরণ সময় লাগবে, তবে দেশ তো আগে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, এবং মুক্তিযোদ্ধাদেরকে উনি যে মূল্যায়ন করতেছে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ইয়া। এবং এই যে রেজাকার, আলবদর, আসামদের ফাঁসির কাজটি নিয়ে গেল বিচারের মাধ্যমে, এটাই আমরা মুক্তিযোদ্ধাদের বড় পাওনা। এটা অন্য কেউ কোনোদিন করতো না,
শেখ হাসিনা কষ্টটা করে গেছে, জাতিকে ভার মুক্ত করলো। নতুন প্রজন্ম তো অ্যাকচুয়ালি সঠিক ইতিহাসটা তো জানতে পারে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটার স্বাধীন হয়েছে, এই ইতিহাসটা তো সবাই জানে না। এটা কিন্তু নতুন প্রজন্মের জন্য এটা জানার দরকার। বঙ্গবন্ধু এই দেশের জাতির পিতা, ওনার নেতৃত্বে আমরা যে যে পার্টি করি না কেন, ওনার নেতৃত্বে আমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং এই ইতিহাসটা জানার দরকার সবাই। নতুন প্রজন্মের কাছে আমাদের ইয়া থাকবে, আপনারা আসল ইতিহাসটা জানান, জানি বঙ্গবন্ধুর প্রতি আপনাদের একটা ইয়া, উনি তো জাতির পিতা, উনি না হলে এই দেশ স্বাধীন হতো না। আমি ব্যক্তিগতভাবে ছাত্র ইউনিয়ন করতাম, এগারো দফা আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম, কিন্তু বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না।